হোমোসেক্সুয়াল পদ্ধতি বলা হয়। তারা যে অপকর্ম করত তার শাস্তি হিসেবে তাদের উপর যে এটা করা হয়েছিল, পুরো শহরটা একবার আল্লাহ উঠিয়ে নিয়ে উপর করে ফেলে দিয়েছে। আদের কম ধ্বংস হয়ে গেছে, সমুদ্রের কম ধ্বংস হয়ে গেছে, লুতের কম ধ্বংস হয়ে গেছে, এখনও লুত সাগরের পানি অন্য কোনো সাগরের সঙ্গে মিশে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। তাদের ঘর বাড়ি বিল্ডিং পাহাড়ে খোদাই করা শিলালিপি আজও আছে বিজ্ঞানীদের গবেষণার খোরাক হিসাবে, কিন্তু তারা নেই। আদের কম ধ্বংস হয়ে গেছে, সমুদ্রের কম ধ্বংস হয়ে গেছে, লুতের কম ধ্বংস হয়ে গেছে, এখনও লুত সাগরের পানি অন্য কোনো সাগরের সঙ্গে মিশে না। অন্য সমস্ত সাগরের যে লোনা পানি, তার সাথে লুত সাগরের পানি দশ গুণ বেশি লোনা, ফলে কোনো কিছুই সেখানে হয় না। এই লুত সাগর কেন সৃষ্টি হয়েছে এ বিষয়ে কিন্তু যারা এই ভিডিও তৈরি করে এর এত বদ, সেগুলো কিছুই বলে না। আপনার ঘরে মনিটর চালিয়ে দেখবেন, লুতের গল্প পাবেন, কিন্তু আসল কথার ব্যাপারে বলে না। তারা যে অপকর্ম করতো তার শাস্তি হিসেবে তাদের উপর যে এটা করা হয়েছিল, 77 কিলোমিটার লম্বা আর 50 কিলোমিটার চওড়া আর 12 মাইল গভীরতা দিয়ে যে বিশাল একটা গজবের স্থান, কীভাবে হলো? কোরআনে পরিষ্কার বলা হয়েছে ফাজাল্লাহ আলিয়াহা সাফেলাহা, পুরা শহর, 6টা শহর, সাদুম তার সবচেয়ে বড়, পুরো শহরটা একবার আল্লাহ উঠিয়ে নিয়ে উপর করে ফেলে দিয়েছে। কি এটা চিন্তা করা যায় নাকি? সেই কথাটা কেউ বলে না। ও আল্লাহ পাক বলেছে, তোমরা দেখো কীভাবে ধ্বংস করে দিয়েছি আমি তাগুতের অনুসারীদেরকে। এই সঙ্গে সমাজ পরিবর্তনের কী কী প্রয়োজনীয়তা আছে? যারা সমাজ পরিবর্তনে বিশ্বাসী তারা হল নবী রসুল, তারা কখনো ক্ষমতায় বিশ্বাসী ছিলেন না। ফেরাউন ধ্বংস হয়নি, ডুবে মরেনি, সবাই আমরা জানি কোরআনের ইতিহাস।